আমরা বলতে বাধ্য হচ্ছি, এই দেশের চেয়ার বদলালেও কখনো নীতি বদলায় না। তোরা সরি টিয়ার শেল নিক্ষেপ করছে আমার মাথা, আমি হাত দিয়ে আটকাইছি। স্বৈরাচার সরকার আর এই সরকারের পার্থক্য কি? এই পুলিশ তাহলে কি আওয়ামী লীগের পুলিশ ভাই? এই সরকার আমাদের সরকার হয়ে যদি জীবনের বিনিময়ে যদি দাবি আদায় করতে হয় তাহলে সেই স্বৈরাচার সরকার আর এই সরকারের পার্থক্য কোথায়? আমি শুধু একটা কথা জানতে চাই, স্বৈরাচার সরকার আর এই সরকারের পার্থক্য কি? স্বৈরাচার সরকার আমাদের সরকার ছিল না, তারা ছিল ছাত্র সমাজের বিপক্ষে সরকার। এই সরকার ছাত্র সমাজের সরকার, এই সরকার আমাদের সরকার, এই সরকার বৈষম্য বিরোধী সরকার। তাহলে এই সরকার আমাদের সরকার হয়ে যদি জীবনের বিনিময়ে যদি দাবি আদায় করতে হয় তাহলে সেই স্বৈরাচার সরকার আর এই সরকারের পার্থক্য কোথায়? আমরা পার্থক্য জানতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন তোমাদের সুবিধা অসুবিধা দুঃখ কষ্ট জানিয়ে আমাদের কাছে একটা চিঠি দিও মাসে অন্তত পক্ষে। আমরা চিঠি দেইনি, আমরা সরাসরি তার সাথে দেখা করতে আসছি, কথা বলতে আসছি, তার সামনাসামনি আমরা সব দুঃখের কথা বলতে আসছি, অহিংসভাবে এখানে তার সাথে দেখা করতে আসছি। কিন্তু তারপর আপনারা দেখেন আমার ভাইয়েরা এখানে গুলির পরে গুলি পরে শুয়ে আছে। কেন ভাই, আমরা কি মানুষ নয়? আগে সরকারের সময় শুনতে হতো সব বিএনপি সব জামাত, এখন শুনতে হয় সব ছাত্রলীগ। তাহলে কি এই দেশের কোনো কিছু কখনো বদলাবে না? আমরা বলতে বাধ্য হচ্ছি, এই দেশের চেয়ার বদলালেও কখনো নীতি বদলায় না। এই দেশের কখনোই নীতি বদলায় না, চেয়ার বদলায়, ক্ষমতা বদলায়, কিন্তু কখনো ছাত্রছাত্রীদের দুঃখ কেউ বুঝতে চায় না। আবেদনের বয়স সীমার মতো যৌক্তিক একটা দাবি, সেটা কিভাবে আন্দোলন করে মেনে নিতে হবে? আমরা কখনো কল্পনাও করিনি যে এই সরকারের আমলে আমাদের এই দাবির জন্য আন্দোলন করতে হবে। আমরা ভেবেছিলাম যে আমাদের এই সরকারের অন্ততপক্ষে দাবির জন্য কোনো আন্দোলন করতে হবে না, কিন্তু তারা প্রমাণ করে দিচ্ছে যে এই সরকারের আমলেও জীবনের বিনিময়ে এই দাবি আদায় হবে, তাছাড়া এই দাবি আদায় হবে না। আমরা এখানে আসিলাম সুসিংহল ভাবে আসি ভাই, পুলিশের সুসিংহ হামলা করলে কেউ কিছু বলে না। আমরা শুধু কয়েকজন চাইতে থাকি যে যমুনা অতি দিবন 10-12 জন আমাদের একটা টিম যাবে, তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু তারা অতি দেখেন সরাসরি টিয়ার শেল নিক্ষেপ করছে আমার মাথায়, আমি হাত দিয়ে আটকাইছি, আমার মাথায় লাঠি দিয়ে বাড়ি করছে। এই পুলিশ, এই পুলিশ কি আগের পুলিশ? এই পুলিশ তাহলে কি আওয়ামী লীগের পুলিশ ভাই? এই পুলিশ ভাইদের বলতেছি 35 আন্দোলনের স্বার্থ করার জন্য আপনারা যা করার লাগে তাই করুন, আপনাদের সঙ্গে শোনেন ভাই, পুলিশ আমাদের ভাই, আমাদের মধ্যে বন্ধু বান্ধবে পুলিশ আছে, অবশ্যই আছে, আপনারা খারাপ কিছু করবেন না, যেন আমি আমার নিজের বন্ধুটাকে ভুল বুঝি।